অজয় ভূঁইয়া মহাশয়কে, অজয় ভূঁইয়া মহাশয়কে আমি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অজয় ভূঁইয়া মাস্টারমশাই, যিনি সুরকার, দুটো কথা বলি এনার সম্পর্কে। ইনি কখন যে আমাদের নিজেদের ঘরের লোক হয়ে উঠেছে আমরা নিজেরাই জানি না। আমরা তাকে সংবর্ধনা দিতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। মাননীয় অজয় ভূঁইয়া মহাশয়কে এখন বরণ করে নিচ্ছে কল্লোল। আমরা একটু ফুল, একটু মোমেন্টো, একটু মিষ্টি, একটু উপহার তাদের হাতে আমরা তুলে দিচ্ছি। আমি মঞ্চে ডেকে নেব মাননীয় রবীন চক্রবর্তী মহাশয়। রবীন চক্রবর্তী মহাশয় যাকে, মানে আমরা ওনার ছেলের বয়স, কিন্তু ওনার স্পিরিট দেখলে, ওনার উদ্যম দেখলে আমরা আজও মানে অবাক হয়ে যাই। সেই গোকর্ণী বাড়ি, অথচ ভালোবাসার টানে আমাদের সঙ্গে রিহার্সাল করেন, এবং কখনো উনি একটা দূরত্ব রাখে না, যে সবসময় আমাদেরকে এনার্জি জানান যে এইভাবে করো, ওইভাবে করো। এবং উনি সম্বর্ধনা, উনি কালকের আমাদের যে কবিতা ছিল সেখানে সারাদিন বসে বিচারও করেছেন, আমরা তাকে বরণ করে নিচ্ছি। দেবাশিষ মুখার্জি বরণ করে নিচ্ছে। আচ্ছা, মাফ করো, শিবশঙ্কর মুখার্জি। আজকে আমরা বরণ করে নেব। আমাদের যে কোনো দল চালাতে গেলে একটা ম্যানেজারের প্রয়োজন হয়। এই মানুষটা 20 বছর আগে এখানে এসেছিলেন। আমরা কে, যে মানুষটা 20 বছর আগে আমাদের এখানে এসেছিলেন ডাক্তারি করতে, সেই মানুষটা কখন যে আমাদের নিজেদের লোক হয়ে গেছে। তার অক্লান্ত পরিশ্রম, সবসময় যাত্রা নিয়ে কিছু না কিছু ভাবছে, এবং এই দলটাকে, দলটার প্রতি দায়বদ্ধতা, এই দলটার প্রতি ভালোবাসা, এই মানুষজনদের, আমাদের গ্রামের লোক হয়ে গেছে। ওনার বাড়ি মহেশপুর, কিন্তু কখন যেন মনে হয় উনি জলদাবা গ্রামের লোক। এখানে ওনার সঙ্গে কখনো ঝগড়া হয়, কখনো রাগ হয়, কখনো অভিমান হয়, তাকে সম্বর্ধনা দিতে পেরে আমরা গর্বিত। মাননীয় ডাক্তার অনারনাথ বৈদ্যকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় ডাক্তার অনারনাথ বৈদ্য, কখন যে উনি আমাদের এই সরস্বতী অপেরার প্রতি ওনার অবদান আমরা কখনো ভুলব না। মাননীয় ডাক্তার অনারনাথ বৈদ্যকে বরণ করে নিচ্ছে গৌতম মারিক। মাননীয় ডাক্তার অনারনাথ বৈদ্যকে বরণ করে নিচ্ছে গৌতম মারিক। এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি শুভেন্দু নস্কর মহাশয়কে। শুভেন্দু নস্কর মহাশয় যিনি, কি বলবো, আমরা যখন অভিনয় আসি উনি তখন নায়ক ছিলেন। আজকের আমরা অভিনয় যাই করি না কেন, কিন্তু এত ব্যস্ততা, এত কর্মব্যস্ততা, এই কর্মব্যস্ততার মধ্যে তার একটা স্বীকৃতির প্রয়োজন আছে, যে স্বীকৃতি আমরা তাকে দিতে চাই। আমাদের সঙ্গে যেভাবে জড়িয়ে আছে, মানে এই স্পিরিচুয়ালটা আমাদেরকে অবাক করে দেয় যে এত কর্মব্যস্ততার মধ্যেও। আমি শুভেন্দু, যার অভিনয় দেখে আমরা একসময় ভাবতাম আমরাও অভিনয় করব, সেই শুভেন্দু নস্কর মহাশয়কে আমরা একটু মঞ্চে ডাকছি, যাকে বরণ করে নিচ্ছে কার্তিক দা। এবারে বরণ করে নেব কেন, এরপরে বরণ করে নেব পলাশ, একটু এদিকে, যাত্রার প্রবাদ প্রতিম। আমরা অনেকেই জানি সুজিত পাঠক মহাশয়ের নাম, আমরা দেখিনি কখনো, কিন্তু গল্প শুনেছি। আজকের তারই সুযোগ্য পুত্র মাননীয় প্রশান্ত নস্কর মহাশয়, যার পাশে অভিনয় করা আমরা মনে করি একটা সুযোগ। যার আমরা অভিনেতা, আমরা আমাদের ভাবি আমাদের কপাল ভালো, সেই মাননীয় প্রশান্ত পাঠক মহাশয়কে বরণ করে নিচ্ছে পলাশ নস্কর। মাননীয় প্রশান্ত নস্কর মহাশয়কে আমি একটু মাফ করবেন, ওই সবসময় গুলিয়ে ফেলি যেন ঘরের লোক। মাননীয় প্রশান্ত পাঠক মহাশয়কে আমি একটু মঞ্চে আহ্বান করছি। মাননীয় প্রশান্ত পাঠক মহাশয় আপনি একটু কাইন্ডলি মঞ্চে চলে আসবেন।
মাননীয় প্রশান্ত পাঠক মহাশয় একটু আসেন। যার পাশে অভিনয় করাটা আমরা মনে করি আমাদের সত্যিই আমরা ভাগ্যবান, এনার মতো মানুষের পাশে আমরা অভিনয় করতে পারি। আমি মাননীয় প্রশান্ত পাঠক মহাশয়কে বরণ করে নিচ্ছি, পলাশ নস্কর বরণ করে নিচ্ছি। আমাদের সংবর্ধনা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমরা ধন্যবাদ জানাই মাননীয় সমস্ত দর্শকবৃন্দকে, যারা আমাদের কাছে ভগবান। আচ্ছা, এক 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 মিনিট একটু অপেক্ষা কর। নমস্কার। মঞ্চে দণ্ডায়মান আমার বয়োজ্যেষ্ঠ প্রশান্ত পাঠক মহাশয়, অশোক কুমার মণ্ডল মহাশয়, আমার কনিষ্ঠ যারা উপস্থিত আছেন এবং যারা আজকের যে অনুষ্ঠান হতে চলেছে যাত্রা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সমস্ত দিক থেকে যারা সহযোগিতা করবেন প্রত্যেককে, এবং যাত্রামোদী দর্শকবৃন্দকে প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি আপনারা শুনেছেন তুহিনের কাছে, আমি দীর্ঘ 17-18 বছর হয়ে গেল এই জলধাবাতে আসি, অভিনয় করি, আবৃত্তির বিচারক হিসাবে থাকি। তো দেখা যাচ্ছে উত্তর উত্তর এদের চিন্তাভাবনা, এদের দূরদৃষ্টি অনেক দূর এগিয়েছে। তো ছোট ছোট ছেলেদের থেকে শুরু করে প্রত্যেকের মধ্যে যেন একটা সংস্কৃতিমূলক চেতনা আস্তে আস্তে উজ্জীবিত হচ্ছে। এর জন্য প্রত্যেককে আমি অনেক বেশি বেশি করে ধন্যবাদ জানাই। আর এরা আমাকে কি বলবো, একেবারে বাড়ির লোক। এখানকার প্রত্যেকটা ছেলে, শুধু যাত্রায় যারা আছে তারা নয়, আজকে তুহিন জয়ন্ত সোমনাথ এরা বলে না কথা নয়, অনাথা বলে কথা নয়, এখানকার প্রত্যেকটা ছেলে কাকু কাকু করে অস্থির। সত্যি এদের দূর ব্যবহার, এদের যে ব্যবহার, আমি বাড়িতে সবসময় গল্প করি। আমি অন্য জায়গায় যাত্রা করতে যাই না, এখন আর পারি না, আমার শরীর পারমিট করে না, কিন্তু জলধাপা আমি যে কদিন পারবো আমাকে আসতে হবে, আমাকে করতে হবে। যাই হোক, এটা বক্তৃতার মঞ্চ নয়, বক্তৃতা দেওয়ার সময়ও নেই, শুধু আমি জলধাপা নষ্টর পাড়ার এই সরস্বতী অপেরা এবং যারা সংস্কৃতিমূলক অনুষ্ঠানের করেন আগাগোড়া, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক উদ্দীপনা, অনেক অনেক উৎসাহ, অনেক অনেক অনুপ্রেরণা জানিয়ে আগামী দিনে এর দীর্ঘায়ু কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার। Thank you.